হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ সাতজনের তেহরানের জানাজায় ঢল নামে বিপুল সংখ্যক মানুষের। তেহরানের জনতার স্রোতের মধ্য দিয়ে জানাজার জন্য নেওয়া হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ। রোববারের ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারানো ইরানের সাত নেতার কফিন স্পর্শ করার প্রচেষ্টায় কান্নারত জনতা। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে পথে পথে বেদনার কালো কাপড় পরে হাজির হন ইরানিরা। বুধবার রাইসি ও তার সফর সঙ্গীদের মরদেহ নেওয়া হয় তেহরান বিশ্ববিদ্যালয়ে। সেখানে জানাজায় ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা 85 বছর বয়সী আয়াতুল্লাহ আলী খোমেনি। জানাজা শেষে রাইসিদের জানানো হয় রাষ্ট্রীয় শ্রদ্ধা। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতা ইসমাইল হানিয়া। তিনি ছাড়াও সহমর্মিতা জানাতে হাজির হয়েছেন অন্তত 15 জন রাষ্ট্র ও সরকার প্রধান এবং সিনিয়র নেতৃবৃন্দ। তেহরান বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে রাইসির কফিন নিয়ে আজাদি চত্বরের পথে একটি শোক যাত্রা অনুষ্ঠিত হয়। এতেও যোগ দেন শোকাহত জনতা। তেহরান থেকে জন্মস্থান মাশহাদ শহরে নেওয়া হবে প্রেসিডেন্ট রাইসির মরদেহ। সেখানে বৃহস্পতিবার তাকে দাফন করা হবে। বাকি 6 জনের মরদেহ তাদের নিজেদের জন্মস্থানে দাফন করা হবে।